বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি থাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং কালে মন্তব্য করেন এ সময় তিনি আরো বলেন সরকার নয় বিএনপি জনগণকে তাদের প্রতিপক্ষ বানিয়ে প্রতিশোধ নিচ্ছে ঢাকতে বিএনপি এখন প্রতিপক্ষ হিসাবে জনগণ এবং পুলিশকে বেছে নিয়েছে বিএনপির এমন দ্বিচারিতা রাজনীতির মাঠে তাদেরকে জনগণ থেকে দূরে সরিয়ে নিচ্ছে তাদের নীতি হচ্ছে সরকার যা করবে ভালো মন্দ যাচাই না করে তার বিরুদ্ধে বলতে হবে এবং তারা তোতা পাখির মতো তাই করে যাচ্ছে